আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তাহলে চলুন আজকে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলা যাক। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকে তারা একটা জব সার্কুলার পাবলিশ করেছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমে দেখেন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই যে দেখেন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, ঠিক আছে। এই যে recruitment.bb.org.bd, ওইখানে যে লিঙ্কটা আর কি, বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল যে লিঙ্কটা, সেখানে গিয়ে সার্কুলারটা পেয়ে যাবেন। আমি আপনাদের ডিটেলস তো বলেই দিব, পাশাপাশি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই সার্কুলার লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা ক্লিক করে সরাসরি ওইখানে যেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। প্রথমে দেখেন কি আছে, বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যাক্ট, প্রধান কার্যালয় ঢাকা, নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রকৌশলী যান্ত্রিক পদে নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে সহকারী পরিচালক প্রকৌশলী যান্ত্রিক। পদের সংখ্যা হচ্ছে 9টি, কম বা বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ন্যূনতম স্নাতক ডিগ্রি। বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে 23,100 থেকে 124,660, 25,480 থেকে 53,060 স্কেল, এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধাসমূহ থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনুসৃত নির্দেশনা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এবং তদর্থ পর্যায়ে পরীক্ষার সময় সনাতন পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 ও 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন, ওই যে এই নাম্বারটা দেখে নিন, অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীতে পূর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 এর তদর্থ প্রথম শ্রেণী, জিপিএ 2 থেকে 3 এর কম দ্বিতীয় শ্রেণী, জিপিএ 1 থেকে 2 এর কম তৃতীয় শ্রেণী। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে হচ্ছে আপনার 3 বা তদর্থ 3.75 বা তদর্থ প্রথম শ্রেণী বা বিভাগ, 3.25 বা তদর্থ কিন্তু 3 এর কম 2.813 বা তদর্থ কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী, 1.65 বা তদর্থ কিন্তু 2.25 এর কম, 2.063 বা তদর্থ কিন্তু 2.513 এর কম, সেটা হবে তৃতীয় বিভাগ। এই জিনিসটা খেয়াল রাখেন, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 4 পয়েন্ট স্কেলে, আর পরেরটা হচ্ছে 5 পয়েন্ট স্কেলে। ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটস অনুযায়ী ডিগ্রি বা ফলাফলের তথ্য প্রদান করতে হবে। বয়স হচ্ছে আপনার 2/7/2020 তারিখে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা এবং প্রতিবন্ধী প্রার্থী অতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। আগ্রীপ্রার্থীকে আগামী 3/7/2020 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই যে আমি আগে যেটা বলে দিলাম recruitment.bb.org.bd এ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। দরখাস্ত করার সময় ফর্ম পূরণ করার নিয়ম এবং অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের পর করার পর সিভি, আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাক্রমে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার বইপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সহ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাইয়ের সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে পারবেন। অন্যথায় প্রার্থীর আবেদন বাতিল বলে কোনো বা সম্পূর্ণভাবে ভুল তথ্য সম্মিলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতীত রেখে বাতিল করা হবে। অনলাইন আবেদনপত্র নির্ধারিত স্থানে সম্প্রতি ল্যাবে তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং বল পয়েন্টে স্বহস্তে করা স্বাক্ষরিত স্ক্যানিং
ইমেল সংযোগ করতে হবে, অন্যথায় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে আবেদনের সময় স্থানীয় ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কমিশনার, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষায় বোর্ডে জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার, সরকারি নীতিমালা সংক্রান্ত সরকারি নীতিমালা, অন্যান্য বিধিবিধান যথাযথ অনুসরণ করা হবে। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঘাটতি থাকলে বা পরবর্তী কোনো প্রার্থী যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি বা অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল, অসাধু উপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর সেন্সিটিভ ত্রুটি বা ঘাটতি দেখা দিলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থিতা বাতিল করা হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীকে কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। মানে স্পিড দ্রুত পড়ে গেলাম, কারণ হচ্ছে বেশ ডিটেলস, তো মানে নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। আমি লিঙ্কটা তো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো, এটা ক্লিক করে ভালোভাবে ডিটেলসগুলো দেখে নিন, ঠিক আছে? ভালোভাবে পড়ে এরপর অ্যাপ্লাই করে নিন। এরপরে সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যত জানি জানানোর চেষ্টা করবো। আর একটা বেশি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।